নবী দেখার কোনো আমল আছে যেগুলো মানুষে ফরজ ওয়াজিবর উপরে আমল আছে শরীয়ত বিরোধী কাম করে না আর বেশ আল্লাহর নবীর সুন্নতর উপরে আমল আছে আর বেশ বেশ করে দুরুশরীফরে পাঠ করে এরা আল্লাহ নবী দেখব তবে দুরুশরীফর ওসিলায় আল্লাহর নবীরে দেখা যায় তার বিভিন্ন ধরনের আমল আর তরীকা আছে এক তরীকাও এটা হল কিতাব লেখরা বিভিন্ন তরীকাও হল কিতাব মধ্যে আছে এক তরিকা হইল জুমা বারে আচরণ নমাজ ফৰিয়া যদি নমাজর মুসল্লাত মানুষ বয়াত থাকে উঠে না যায় না আর ও জাগাত বইয়া যদি হে কেবলা মুকা হইয়া দিয়া নবইয়া যদি ইমানে কিহিত এখলা আসর শহীদ আল্লাহ নবীর মহাব্বতর মধ্যে বিবুর হইয়া আল্লাহমদ আলা সৈদিনা মৌলান মুহাম্মদিনীন নবী ইল উমি এই দুরু শরীফটারে আশীর বার ফড়ে ও বায়েখ জুমা আমল করে কিতাবর মধ্যে লেখরা তার আমল হিসাবে হয়তো বাদর জুমার হে দেখি না এর বাদর জুমার বৃতরে দেখব পাঁচ জুমার সাত জুম্মা মোটামুটি তার আমল ভেদে হে আল্লাহ নবীরে দেখবও দেখব একদিন না একদিন দেখব সেও আগে দেখব সেউ ফাঁসে দেখব বহু ধরনের দুরুশরিফুর উচিলায় বিভিন্ন আমল হল আছে কিতাবর মধ্যে বিভিন্ন তরীকা হল লেখরা এইগুলা তরিকা হল তজরিবার দ্বারা বুজর্গ হলে ফাইসইনি অভিজ্ঞতার দ্বারা আর এইগুলা তরিকার উপরে আমল করলে আল্লাহ নবীর চেহারায় আনবার জিয়ারত নসিবো ইনশাল্লাহ বইয়া বেশি নফল নমাজ হইয়া ফলে পুরা সাপ বইয়া ফড়লে তার হাফ কারণ খারণ সুখ করলায় আর উবা ফরলে একটু কষ্ট করলায় গতি উবৈড়ার মধ্যে নে বেশি বইয়া ফড়ার মধ্যে নেকি কম ফিফটি পার্সেন্ট আর কিছু মানুষের ভুল বুঝি আছে যে বিতির বাদে হালকি নফল কইনানি হ্যাঁ আমরা গাওয়ালি মানুষ হালকি নফল মানে দুই রেখাত নমাজ সিঙ্গেল নফল আর কি এর লাগে হালকি নফল হয় সিঙ্গেল হালকা ফাতলা এইটা কিছু মানুষ মনে করেন বুইয়া ফড়াত সাব বেশি এটা কোনো পৃথক নিয়ম নাই সারা নফলরে এক নিয়ম কে উবহইয়া ফড়লে সাব বেশি বুহা পড়লে সাব কম আদা আর একটা বলি বুঝাবুঝি আছে কে আল্লাহর নবী কিছু নমাজ বুহা পড়িছেন কিছু সুন্নত নফল এটা আল্লাহর নবী মাজুরি অবস্থার মধ্যে পড়িছেন হ্যাঁ সচ্ছল অবস্থার মধ্যে সুস্থ অবস্থার মধ্যে বইয়া পক্ষে পড়িছইন না যখন আল্লাহর নবী কোনো মাজুরি আছিল সফরও আসলা আল্লাহর নবী টায়ার্ড আসলা হেরান আসলা বা নবীজি বেমার আসলা বা নবীজির ফাত বা সম্র বা আঠুট বেদনা আছিল এই ধরনের বার্ধক্যজনিত কোনো কারণে বা কোনো উজরে বা নবীজি টায়ার্ড হইলে নবীজি বইয়া নমাজ ভরিছই কোনো সময় তাহার যুদ ও লম্বা কেরাত ভরিছন এহাতককে আল্লাহর নবী কোনো সময় আপনার কোটার মধ্যে বা দেওয়ালের মধ্যে এলাইনও দিস তবে নফল নমাজও এলাইন দেওয়া যাইজ আছে কিন্তু হর অবস্থার মধ্যে আপনার ফারাফককে যদি কোনো উজোর নাই তে বইয়া ফাড়াতটা থাকি উভয়ে ফড়ার মধ্যে স্বাব্দেশ